السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. بارك الله لنا ولكم في القرآن العظيم. অল্প সময়ের ভিতরে কথাবার্তা শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসাটা যেন কবুল আর মঞ্জুর করেন। এক তো গুনাহ মাফ হবে, আর এশার নামাজের অপেক্ষায় যদি বসে থাকেন তো গুনাহও মাফ হবে, বেহেস্তের দিকে প্রমোশন হবে, চাকরির যেমন প্রমোশন হবে। আর নফল নামাজের সওয়াব এমনিই পাইবেন। এটা কার বাণী? সরকার দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে মসজিদে বৈসা থাকলে নফল না পড়লেও নফলের সওয়াব পাওয়া যায়। আর এক নামাজের পরে যদি আর এক নামাজের অপেক্ষা করেন, যে আশা পরে বাড়ি যাইব, তাহলে বেহেস্তের দিকে প্রমোশন হইব আর গুনাহ ঝরতে থাকবো। শীতকাল এলে গাছের পাতা যেমনে জড়ে এই দেশও অটোমেটিক ফরতে থাকে, এইভাবে গুনাহ ঝরতে থাকবে। প্রথমে আমি হযরত ইবনে আব্বাস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, ছোট সাহাবি, কোপিয়ারা সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে, নাম হইল আবদুল্লাহ, বয়স কম, ছোট বয়সেই হয়ে গেছেন মুহাদ্দিস। অর্থাৎ যেসব হাদিস তিনি বর্ণনা করেন নিজেই বলেন এই সময় আমার বয়স 5 বৎসর। আর যত ইমামরা আছেন এ হাদিসকে গ্রহণ করেন, ইমামরা মশলা বাহির করেন এই হাদিস থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ঢিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার করা পছন্দ করতেন। আরব দেশে মশলা দিছেন হুজুরে ঢিলা, কুলুক যেটারে কয় ব্যবহার করো, প্রয়োজন হইলে পানি ব্যবহার করবা, না হইলে এমনি সারব। কিন্তু হুজুর সাহেব নিজে ঢিলাও ব্যবহার করতেন আবার পানিও ব্যবহার করতেন। সাহাবা একরাম যারা বড় বড় ছিলেন কেউর এই দিকে খেয়াল হইছে না, হুজুর ঢিলা নিয়া ইস্তেঞ্জা, প্রস্রাবের পরে ইস্তেঞ্জা কাম সারছেন। আর ছোট মানুষ ইবনে আব্বাস আবদুল্লাহ দৌড়াইয়া লুটা দিয়া পানি লইয়া গেছেন হুজুরের দরবারে। এতে আল্লাহর নবী এত খুশি হয়েছেন যে আমার যে পানির দরকার এত বড় বড় সাহাবা কেউ তো বুঝলো না, এই ছোট বাচ্চায় যে বুঝলো, এখানে দরজায় দাঁড়াইয়া ওই দোয়া করছেন ইবনে আব্বাসের জন্য, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ এই ছেলেকে দ্বীনের এলিম দেও। আর কি দেও? দ্বীনের সমজ দেও। ওগুলো তো দিন বুঝে না, উল্টা উল্টা করে। এই দোয়ার বরকতে রাইসুল মুফাসসিরিন হইছেন, যত মুফাসসির সবের সর্দার হইছেন তিনি। তাহলে বোঝা গেল দোয়া চাইলে খালি দোয়া পাওয়া যায় না, খেদমতে দোয়া পাওয়া যায়, কোন লাগে না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে এক পাদ্রি চারটা প্রশ্ন দিছে ওমরের কাছে হযরত ওমর কত বড় আলেম ইবনে আব্বাস কে সামনে আইনা বসাইতেন ছোট মানুষ এই সময় তো বয়স কম হয় বড় বড় সাহাবাদের প্রশ্ন আমরার কি রকম ছেলেবেলে নাই আমরার ছেলের মতো এইরকম ছেলেরা আমরার আগে আইনা বেটা যে বয় কিতাব বুঝলো সমালোচনা খলিফার হযরত ওমর টের পাইছেন যে আমার সমালোচনা হইতেছে মুরব্বীরা সমালোচনা করে এরকম ছেলে ফেলে কি আমরা নাই আমরা আগে জানি বয় তা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নব্বইতেন উমরের প্রয়োজনে ইবনে আব্বাস লোকমা দিবেন তফসির শুনাইবেন মশলা কইবেন এলে আগে বসাইত উমরের টের পাইয়া আমরা দেশে যেমন তফসির সম্মেলন হয় একটা তফসির সম্মেলন ডাকছেন এই নাম দিয়া সব জমা হইছেন উদ্দেশ্য ইবনে আব্বাস কত বড় আলেম এটা বুঝানি তফসির সম্মেলন একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন তফসির কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إيه سورة تفسير كو تفسير كي سابرا كوم بزين عربي جانين একজনে কইছে আর একজন সবের তফসির শুনতাছে কব কেউই কম জানে না সবই তফসির কইরা শুনাইছেন সবের শেষে আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি কি থাকো এই সুরার তফসির এক শব্দ দিয়ে তফসির শুনাইয়া দিছেন ফিহি আজল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ তফসির সুনাম্বা সুরার এক শব্দ দিয়া ইবনে আব্বাস বলতেছেন এই সুরার ভিতরে আল্লাহ নবীকে সংবাদ দিছেন তোমার সময় শেষ এখন তুমি পরকালের তৈয়ারি করো সবাই শুনলেন ইটা করতে কে হয় এ কথা তুই কেন লেখা নাই হযরত তোমার বলেন সবের তফসিরই শুনলাম সাহাবারা কেরামও শুনলেন ইবনে আব্বাসের তফসির হযরত তোমার বলেন ইবনে আব্বাস যে তফসির করলো এটাই আমারও তফসির এখন এটা বুঝাইতে গেলে তোর সময় অনেক দরকার কেমনে বুঝলেন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন পাদ্রি চারটা প্রশ্ন দিছে ওমরের কাছে এই চার প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমার খেলাফতি টিকব ইসলাম টিকব নবুয়ত টিকবো অর্থাৎ প্রশ্নবিদ্ধ হইয়া যাইব সব যদি প্রশ্নের উত্তর না দিতারো বোঝা যাইব ওমরও ঠিক না ইসলামও ঠিক না নবীও ঠিক না পাদ্রির চার প্রশ্নের জবাব ওমর দিতে হবে যদি খেলাফতি টিকাইতে চাও এখন রাষ্ট্রপ্রধানও যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তো মানুষের মানব এটা জাহিল মূর্খ আর খলিফা তো নবী আলাইহিস সালামের উনি যা শিখছেন তো হুজুর থেকে শিখছেন অন প্রশ্ন যাইতে থাকবো নবী পর্যন্ত হযরত উমর প্রশ্ন পাইয়া ওই লিখিত প্রশ্ন দিছে আর না হইলে উপায় নাই প্রচার করে দিব সারা দুনিয়ায় ইসলাম ঠিক না ইবনে আব্বাসকে ডাকছেন কাছে আনছেন এই যে দেখো চারটা প্রশ্ন যদি উত্তর না দিতে পারা যায় লিখিতভাবে উত্তর দিতে হবে আর না হইলে তো উমরের খেলাফতি ঠিক তো না সারা দুনিয়া প্রচার হয়ে দেব ইসলামের সম্পর্কে মানুষের সন্দেহ ঢুকব হযরত ইবনে আব্বাসের কোনো পরামর্শের দরকার নাই কিতাব দেখার দরকার নাই বলেন
কি প্রশ্ন লিখিত প্রশ্ন পয়লা নম্বর প্রশ্ন আবার লেখছে কোরআন হাদিস থেকে জবাব দিতে হবে মন গড়ে কইলে হইতো না ইতিহাস কইলে হইতো না তোমার কোরআনে এই প্রশ্নের কি উত্তর আছে দুই নবীর একসাথে জন্ম একসাথে দুই নবীর মৃত্যু বয়স 100 বছর বেশ কম এটা কেমন হয় জন্ম একদিনে মৃত্যু একদিনে একজনের বয়স 100 বছর বেশি আর একজনের বয়স 100 বছর কম জবাব কোরআন হাদিস থেকে জবাব দিতে হযরত ইবনে আব্বাস বলেন লেখেন লেখেন কাতিবা সেবানে যে লেখতো উত্তর সাথে সাথে প্রশ্নের উত্তর দিতেছেন কোরআন থেকে كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فماته الله 100 عام ثم بعدها قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما جواب دلائشن رائٹر لکھتا سے جواب جکان حضرت عزائر پیغمبر বনি ইসরায়েলের পয়গম্বর যার ইসরায়েলেরা কয় খুদার পুত্র উজায়ের পয়গম্বর যাইতাছেন বায়তুল মুকদ্দাস বায়তুল মুকদ্দাস ধ্বংস করে দিছে বখতে নসর নবক দুজা বাদশা অগ্নি পূজারী মিসমার করে ফেলাই দিছে এই অবস্থা দেখে ওনার প্রশ্ন পয়গম্বর তো আল্লাহ রে এই বস্তি আবার কেমনে আল্লাহ আবাদ করবা এই মানুষগুলো কেমনে জিন্দা হইব পাত্তা নাই সব ধ্বংস হয়ে গেছে এই প্রশ্ন ওনার মনে মনে আইছে মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া কাফিয়াতুন আলা উরুশিহা বাইতুল মুকদ্দাস আলা আন্না ইউহিয়া হাযিল্লাহু বাদা মাউতিহা প্রশ্নের জবাব দিবার জন্য সাথে সাথে রাস্তার মধ্যে ওনার ইন্তেকাল হয়ে গেছে ফামাতাহুল্লাহ সাথে আসিল গাঁদা আবার খাইবার জন্য আসিল দুধ এটার সঙ্গে আছে দুধ আছে খাওয়ার বস্তু গাধা হইল সোয়ারির জন্য উনি মরে গেছেন 100 বৎসর এখানে 100 বৎসর ভিতরে যে মহিলা রয়েছেন বডি হচ্ছে না গাধার হাড্ডিও নাই মরি এটা 100 বৎসর কিন্তু দুধ নষ্ট হয়েছে না যেমনে আসিল এমনি লামিয়াতাসান না দুধ নষ্ট হয়েছে না গাধা শেষ যখন জিন্দা হয়েছেন 100 বছর মাস কেন গেছে গাছের পাতা রাস্তা ঘাট এটা জমাতে আরেক দিন নেই কিতারে বিষয় কিতা আল্লাহ জিগা কি তো হয়েছে ঘুমাইলাম মাত্র আর উঠলাম এই পরিবর্তন কিতা 100 বছর যে গেছে ঘুমো হইতে আর পাইনি আল্লাহ কয় বাল্লাবি মিয়াত আমি 100 বছর গেছে তো পরিবর্তন তো লাগবে বিশ্বাস করো না 100 বছর যে তোমার গাদা হই সাহে দেখেন গাদার অস্তিত্বই নেই পাঞ্জুরি মারি বিশ্বাস হইল যে অনেক দিন গেছে ঠিক হই তাহলে গাদা নেই দুধ কই দুধ একবারে পরিবর্তন নাই যেমনের দুধ এমনি রয়েছে 3 দিন থাকে না আল্লাহ প্রমাণ করে দিলেন দুধ যখন নষ্ট হইতে পারে না তে রুও নষ্ট হয় না এটা থাকবো ঠিক আর গাদার দিকে চাইয়া দেখো এটা বইরা রয়েছে তো এক কাম করো গাদার আড্ডি গুড্ডি যাতা তুগাইয়া এটার মধ্যে ফু দেও যেমন ফু দিছে নয়া গাদা হয়ে গেছে তো বুঝাই দিলেন আল্লাহ কেমনে আমরা জিন্দা করবেন গাদা তোমার সামনে জিন্দা হয়ে গেল তোমার ফু হে আর আমি বুঝে দুনিয়ার মানুষকে জিন্দা করতে পারতাম না ফালাম্মা তাবায়্যানা লাহু
قال أعلم أن الله على كل شيء قدير بسلام الله شرب شكتي ما جواب دي أديسن دويو باي ونار بايو باي غمبر مرسن اكساته جنميسن اكساته ما اسكنا دوني دوني آتي چلن نا ته بايس اكسو بسر كومي بنا আরেক জন তো জিন্দা ইন্তেকালও একদিনে হইছে দুইজনের জন্ম দুইজনের একদিনে হইছে এরা তো ইহুদির বাচ্চা ফাদরি এটা জানে তাওরাত কিতাব পড়ছে দুই নম্বর প্রশ্ন বলেন ইহুদি বলে কুরআন হাদিস থেকে জবাব দিতে হবে যে নীল দরিয়ার তলদেশে মাত্র সারা জীবনে কিয়ামত পর্যন্ত একবার সূর্যের আলো নদীর তলে গেছে একবার আর কোনদিন সূর্যের আলো তো নদীর তলে যাইতো না আর গেছেও না একবার গেছে এটা কোন নদী পাদ্রী প্রশ্ন করে কুরআন থেকে জবাব দিতে হবে ইতিহাস কইলে তো না এখন ইবনে আব্বাস কুরআন থেকে জবাব দিতেছেন বনি ইসরায়েলরা যখন নীল দরিয়ার পারে গেল ফেরাউন দৌড়ে গেল কিসসা জানেন আপনি তুম বনি ইসরায়েল ইন্না লামুদরাকুন ধরা ফিরে গেছে সামনে দরিয়া পিছে ফেরাউন মুসা আলাইহিস সালাম কি বলে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াদিন আমার সাথে আল্লাহ আছেন আল্লাহই পথ দেখাইবেন আমি বাঁচলে তোমরাও বাঁচবা ফাওয়াইনা ইলাই আনিজরিব বিআশাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين إذا لا أدرت الله ساتھ ساتھ موسى جی کو تا ہوئیسن اللہ ہمارے ساتھ اللہ فوت دیائیں اللہ رار فوت دیائیں تے دیری ہوئیسن نا اللہ کو وہی پڑھائیں موسى لاتھی دیا باری دیو نیل دوریا تے باری دیو বাড়ি দিয়েছেন একটা রাস্তা হয়েছে বারোটা সিএনবি রোডের মতো ফানির বিরোধ কেমনে তলাদেশ রোড হয়ে গেছে বারোটা হয়েছে রাস্তা একটা দুইটা না কারণ গুত্র আসিল বারোটা একটার সাথে আর একটার কোনো মিল নাই বুঝলেন সিলেটের লোকে মাইল লাগলে সকল সিলেটে বুঝে পারে এমনি কিন্তু ইয়া গুতা গুতরি শেষ নেই তো সব বনি ইসরায়েলরা যখন বিপদে পড়তে এরা এক হয়ে যেত আর এমনি কেউ রেখে দেখতে পারে না তো আল্লাহ তালা বলে সাগরের ভিতরে আবার মাইল লেগে যাতে মুশকিল কাজে রাস্তা বারোটা আর ফানিরে আল্লাহ এখন কাত্তাও দিলে বিরাট বিরাট পাহাড় বানাই দিয়েছেন জমাট করিয়া ফানি হয়ে গেছে জমাট পাহাড়ের মতো আর ফানি যে বানাই দিছে কাঁচের মতো দেখছেন নানি উঠেলো মুঠেলো কাঁচের গ্লাস একদিক থেকে আরেক দিক দেখা যায় এক বন ইসরায়েল আরেক বন ইসরায়েলে দেখে যে না আমিও আইছি আমার শাস্তল ভাই আইতাছে একসাথে ওই সময় দরিয়ার নিচে সূর্যের তাপ গেছে কারণ ব্রাস্ত হয়ে গেছে তো লেখা হয়ে গেছে জবাব তিন নম্বর প্রশ্ন কও দেখি কবরেও দৌড়ে লাশেও দৌড়ে এটা কোন কবর কবরে দৌড়তে কোনোদিন দেখছে পাদ্রীর প্রশ্ন হইল এমন কবরের খবর দেও কবরেও দৌড়ে কবরের ভিতরে গীতা লাশেও দৌড়ে কোরআন থেকে জবাব দিতে হইব দেখি তোমরা কোরআনও গীতা আছে ইবনে আব্বাস বলেন লেখেন লেখেন فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين يونس عليه السلام ইউনুস আলাইহিস সালামের মাছে খাইছে বাকি ঘটনার আমি কই না ফালতা কামা হল হুদ মাছে যে খাইলো মাছটার ফেড হয়ে গেছে ওনার লাগে কবর ও আমলিম এখন মাছেও দৌড়ে
কবরে ধরতাছে না মাছে ধরে আর মাছের ফেটের মধ্যে কি তার লাশ লাশেও ধরে প্রমাণ করে দিলেন কোরআন দিয়া আল্লাহ কয় মাছের ফেটর যাইয়া যখন তসবি পড়া আরম্ভ করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন وظنوني إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له تصبي فرسان الله دعا قبول كن إليس تصبي فرسان তসবি পড়ার সাথে সাথে ওই মাছের ফেটো প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে প্রসব বেদনা মেয়ে লোকের যেমনি ওই বাচ্চা প্রসব করার জন্য খালি মাছের না সাগরের মধ্যে আরম্ভ হয়ে গেছে গা প্রসব বেদনা জলোচ্ছ্বাস তো পানি পারলে কি তৈব বড় বড় মাছ হয়ে যায় বন্যার সময় উঠতে এটা নামতেই পারে না ও তো নিচ থেকে উঠে আটকা পড়ে দেয় গা বড় মাছ এই মাসে যখন তসবি পড়ছেন হযরত ইউনুস আলাইহিস সালাম দৌড় দিছে জলোচ্ছ্বাস পানি বাড়তাছে এটা কেমনে উগলাইয়া ফালাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গায় ইউনুস আলাইহিস সালাম রে ফালাইবো এখানে কদু গাছ একটা লাউ গাছ আগুই লাগিয়ে রাখছেন দৌড়ে গিয়ে উঠছে পানি থাকে না জলোচ্ছ্বাসের পানি তো থাকে না পানি লেমে গেছে গা ইউনুস আমরা ফালাই হতো ইয়া মাছ সাগরে চলে গেছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা কোরআন থেকে শুনাই দিয়েছে চার নম্বর প্রশ্ন এক জেলখানা আসামি জেল দারকে কইছে যদি শ্বাস ছাড়ো জেলের ভিতরে উপায় নাই সামরা থাকতো না জেলও বুক করবা কিন্তু শ্বাস ছাড়তে পারতো না ষাট সারবাই যে সময় তোমার মুক্তি হইব জেল থেকে বাইর হইয়া ষাট সারবাই আচ্ছা ষাট সারা বাঁচতো কেমনে জেলের ভিতরে ষাট সার থাকতো না সে আমরা থাকতো না আর তোমার ষাট সারবার জায়গা হইলো জেল থেকে যখন মুক্তি পাইবে তখন ইবনে আব্বাস বলেন হযরত উমরকে লেখেন এটা হইলো وأخرجناكم من بيوتكم لا تعلمون شيئا مارفت تجل غنا مارفت এই বাচ্চা সার সারতে পারে না যখন জেলখানা থেকে মুক্তি হইলো প্রসব হইলো এরপরও সাথে সাথে সার সারতে পারে না অনেকে দেরি হয় তো জেলের ভিতরে শ্বাস বন্ধ বাস্তবে দেখছেন নি জন্মের ফরিদাতে ষাট সারে মুক্তি জেল থেকে ওইলে পড়ে আমার একটা নাতি জন্মেছে ছয় মাস হয়েছে আরও কিছু বেশি শ্বাস নাই দাদির কান্নাকুটি বাপের কান্নাকুটি এখন উপায় কি অভিগঞ্জ এই নতুন ঘটনা দৌড় হসপিটালও ষাট সায় না ষাট সারে না যারা এই কারবারের লারা সারা দেয় ঝুঁকি দেয় ষাট সারতো লারা সারা দেয় ঝুঁকি দেয় এই নার্সে এটার লুয়ে গেছে হসপিটালও বুঝছেন নেই অক্সিজেন নাই এখন কি উপায় কয় সিলেট লইয়া যাও এটার শ্বাস হই নাই মরে দেবু অন্য সিলেট লইয়া যেতাম শ্বাস নাই কি করবো গাড়ি ভাড়া করলাম অ্যাম্বুলেন্স মারে তো ইয়া মাতিরে লইয়া দৌড় আমার ঘটনা আমি হইতেছি নর্থ ইস্ট হসপিটাল কত সময় লাগবো গাড়ি ঠিক করতে হয়েছে তারপরে নর্থ ইস্ট লইয়া দৌড় দেবন লাগছে ওয়াশ টোয়াশ ভালাও নাতি মরে যেতেছে গা চিল্লা চিল্লি মা তো গরই ওই যে আমার তিন নম্বর মেয়ের সাথে লইলাম চলো শেরপুর যখন শেরপুর চিনেন না আপনারা আমার মেয়ে কয় একটা লড়া জমন দিল আদা জানাইছে আমার একটু লড়া যেমন দিল শ্বাস এখনো ছাড়ছে না হসপিটালের দরজাত গেছি পরে দেখা যায় কয় ঘন্টা গেছে বুঝতে পারছে তাড়াতাড়ি নিয়ে রুমে দিছে এমার্জেন্সি অক্সিজেন লাগাই দিছে
অবশ্য সে মারা গেছে তার 21 দিনের না না এটা মরছে না এটা আরেকটা এরপরে তাড়াতাড়ি আবার গাড়ি লিয়ে এলাম হবিগঞ্জ মারে নিবার লাগে মার প্রাণ এরপরে মারে লিয়ে গেলাম তিন দিন মা রইল মাশাআল্লাহ এখনো বাচ্চা আছে মাশাআল্লাহ কিকিল কিলে আছে তো তফসির মিলাইলাম আমার সাথে এই ঘটনা আমরা তো কইতে পারি না বুঝলেন মার পেটের মধ্যে সার সারতে পারে না এটা আল্লাহই বন্ধ করে দেয় সার সার আসাকে জবাব দিলেন কেডা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত উমর জবাব পাইয়া সাথে সাথে পাঠাই দিয়েছেন পাদ্রীর কাছে নে জবাব লইয়া যা পাদ্রী জবাব পাইয়া বুঝতে পারলো কত বড় আলেম কোরআনের আলিম আছে হেরা তৌরাতের ফাদ্রি তো এমনি হয় না এই জবাব পাইয়া যে জবাব কেমনি দিল তো পাদ্রি নিজে মুসলমান হয়ে গেল এই জবাব আইছিল ইসলাম রে সন্দেহ যুক্ত করত আর হযরত উমর খলিফার উপরে প্রশ্ন করত পাদ্রি নিজেই মুসলমান হয়ে গেল আপনাদের চিন্তা আমি চিন্তা ঘটনা শুনাইবার লাগে না বলেন তো কোরআন হাদিসের আলিমের দরকার আছে নি উমরের মতো রাজা আটকে গেছেন এই জবাব করতে দিবেন কেমনে দিবেন তো ইবনে আব্বাসকে ডাকছে আর ইবনে আব্বাস এত বড় মাওলানা হইলেন কেমনে আল্লাহর নবীর দোয়ার বরকতে সাহাবা একরাম ইবনে আব্বাসকে ডাকতেন প্রয়োজন হইলে এই কথা এতটুকুই রাখেন যেহেন রাখবেন চিন্তা করবেন হিন্দুস্তান এটা সাহাবাদের যুগের উমরের যুগের কথা এখন আসেন হিন্দুস্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি দিল্লির কুতুব হাদিস পড়াইতেন আমরার যত হাদিসের সনদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি উনি ফতোয়া দিয়েছিলেন হিন্দুস্তান দারুল হারাব লড়াই করো মুক্ত করো তো ওনার সাগরি দিলেন সৈয়দ আহমদ শহীদ বালাকুটের ময়দানে তো দিল্লিতে এক ফাদ্রি গেছে এই ফাদ্রিরা সবসময় আসে এখনো পাদ্রিরা বিভিন্ন রকমের প্রশ্ন দিয়া ইসলাম রে কলুষিত করতে চায় তার আর ধারণা মতে আর যারা ফেসবুক দেখে অনলাইন দেখে দেখবেন বিভিন্ন রকমের প্রশ্ন কলম্বিয়া ইউনিভার্সিটির মধ্যে বুঝছেন আমরা মুসলমান ছাত্র এরারে পড়াইতেছে তোমরা কোরআন ঠিক না এরা কি জানে কোরআন সম্পর্কে জ্ঞান নাই মুসলমান ছেলেপেলেরা আছে কলম্বিয়া ইউনিভার্সিটি আমি আর ফেদাই মিল্লতরা আমরা মুসলমান ছাত্র একবার নিছিল ইউনিভার্সিটি ওই হলের মাঝে কিছু ইসলাম সম্পর্কে বয়ান দিবার কি পড়া কোরআন ঠিক না কেন কয় তোমরা বোখারি শরীফের মধ্যে আছে প্রফেসর বুঝাইতেছে মুসলমান ছেলেদেরকে আপনারাও শুনছেন ওয়াজ কোরআনের ফয়লা অবতীর্ণ হয়েছে একরা বিসমি রাব্বি কাল্লাজি খালাক এখন বুঝায় আমরা ছাত্রদেরকে নাজিল হইল একরা বিসমি আগে কোরআনের ফয়লা সুরা দিয়ে আলহামদুলিল্লাহ এরপর আলিম কিতাব কোরআন কেমনি ঠিক হইল বোখারি শরীফে আছে সবই জানে যে ফয়লা কোরআন শরীফ কোন সুরা থেকে নাজিল হইছে একরা বিসমি রাব্বি কাল্লাজি খালাক কইলা দিন তিনটা থেকে যে মাস কেন তরতিব ঠিক নাই কাজে কাজে এইটা বেতরতিব কোরআনের আগামাতা ঠিক নাই এ কোরআন তোমরা কেমনে বিশ্বাস করো এখন মুসলিম ছাত্ররা মুসলমানের ঘরে জন্মেছে জানেনি গুস্তা কোরআন হাদিস আমরা সামনে তো প্রশ্ন করে না এই প্রশ্ন উঠাই দিছে সেখানে যে ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা দেওয়া হয় ফেদায় মিল্ল তো ছিলেন তরতিব যে দুই রকম এইটা তো মৌলভীরা বুঝে একটা তরতিব হইল সিরিয়াল কোরআন কেমনে কেমনে নাজিল হইছে আর এক সিরিয়াল হইল লৌহে মাহফুজের বাল হুয়া কুরআনুম মাজিদ এরপরে কিতা ফি লাউহিম মাহফুজ এটা কোরআনে কয়ে দিয়েছে সেখানে সিরিয়াল হইল আলহামদুলিল্লাহ আগে যে কোরআন সন্দেহ করলে বেঈমান লৌহে মাহফুজে যে কোরআন এই কোরআনই আমাদের কাছে কিন্তু আকফিস অবতীর্ণ হয়েছে যেটা যে সময় জরুরত জিব্রাইল এটা লয়ে দাও কোনো দিন কয়েকবারও আইসেন জিব্রাইল আলাইহিস সালাম
কোনদিন এক আয়াত লইয়া আইছেন এক সূরার একসাথে নাজিল হইছে না নুজুল অবতীর্ণ হওয়া তে তরতিব যে দুই রকম এটা মৌলভি না বুঝাইবো এই ইহুদির বাচ্চা এখানে প্রফেসর কোরআনের সন্দেহ ঢুকাইবার জন্য লেকচার দেয় যে তোমরা দেখো বুখারী শরীফে কি আছে বুখারী শরীফে আছে ফয়লা হাদিসে আছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি নাজিল হইছে নুজুল মানে অবতীর্ণ হওয়ার তরতিব সিরিয়াল একটা আসল সিরিয়াল মতোই আমাদের কাছে কোরআন শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কাতিবে ওহী যারা এদেরকে ঠিক করে দিতেন ওই সূরাটা অমুক জায়গায় লাগাও এই সূরাটা অমুক জায়গায় লাগাও এই সূরাটা অমুক জায়গায় লাগাও এটা আমরার মন গড়া না এটা মুসলমানরা হস্তক্ষেপ করে নাই আল্লাহর পক্ষ থেকে যেভাবে তরতিব লওয়া মাহফুজে এইভাবে আমাদের কাছে কোরআন শরীফ অনে আরেক পাদ্রে প্রশ্ন করে দিলে তুই মাথার ব্রেন আউলাইয়া থাকা যে জিনিস মানুষে জানে না না জানার কারণে অনেক সময় বিব্রত হয় নিজের ইসলাম নিজের ইমানের উপরে সন্দেহ সৃষ্টি হয় পাদ্রি গেছে দিল্লি জুম্মার নামাজের পরে পাদ্রি উপস্থিত মুসল্লিদের কাছে জুম্মার নামাজ গ্যাদারিং হয় লইয়া গেছে বাইবেল বাইবেল নিয়ে হয় এই মুসল্লির বউ দরজাত খার হয়েছে এই যে আমার কাছে পবিত্র বাইবেল আছে এই বাইবেল সত্য তোমাদের কোরআন মিথ্যা প্রমাণ হইল আমার টারে আগুন দিয়া দেখো আগুনে জ্বালায় কিনা জ্বালায় না আর তোমরা যদি শক্তি থেকে কোরআনও আগুন দেও দেখি জ্বালায় নি না জ্বালায় না যদি আমার বাইবেল জ্বললা যায় তো আমি কইম এটা মিথ্যা আর যদি তোমরা কোরআন জ্বললা যায় তো কোরআন মিথ্যা মুসল্লি বাবা বলতে কিতা কইব আর কি জবাব দিব কই বাবারে এখন কি উপায় এ হারাম দাদাই করছে কি মেডিসিন লাগাই আনছে বাইবেল মেডিসিন মেডিসিন ওষুধ যে ওষুধে আগুনে কিচ্ছু করে না সামরাত লাগানি যায় সামরাত ধরতো না ওষুধ লাগাই নিছে এর ইমান হইলো ওষুধের উপরে কিতাবের উপরে না হয় দেখো আগুনে দেয়া দেখো এত জানে এটা ধরতো না আগুনে এটা মেডিসিন লাগাই দৌড়ে গেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেয়ালবি যিনি হাদিস পড়ান কালা কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছাত্র কতজন গিয়া ওই দাঁড়াইছে হুজুর হাদিস পড়াইতেছেন না আপনার হাদিস পড়ানি শুনব হিন্দুস্তানের মানুষ দিল্লির মানুষ বেইমান কাফির হয়ে যেতে যাবেন এবং বই ওই হাদিস পড়াই কি হয়েছে বলে পাদ্রি আইয়া চ্যালেঞ্জ করতেছে বাইবেল সত্য কোরআন মিথ্যা আর যদি কোরআন সত্য হয় তো আগুন দিয়া দেখাও তা আমরা আগুন করে তো আমরা কোরআন শরীফ আমরা এই সাহস আছে হে কয় বাইবেল আগুনে দিয়ে দেখাই দিব বাইবেল সত্য বাইবেল আগুনে ধরতো না ওষুধ লাগাই তো শাহ সাহেব যেমনি আসলেন এই অবস্থাতে দৌড় দিছে সবক পড়ানি পড়ে কয়েকজনে হাদিস পড়বো এদিকে দিল্লির মানুষ সব বেইমান হইব যে কোরআন আগুনে জ্বলে গেছে বাইবেল জ্বলে না গিয়া ওই পাইয়ে নিছেন ফাদ্রিরে যে এই কি খবর বলে তুমি কি কইছ কে যে দেখো বাইবেল আগুনে দিয়ে প্রমাণ করবো যদি আগুনে জ্বললা যায় তো মিথ্যা না জ্বলে তো বাইবেল সত্য তুমি পারবা কোরআন আগুনে দিয়ে প্রমাণ করতে সত্য না মিথ্যা যদি আগুনে জ্বললে যায় আর না জ্বললে তো ঠিক আছে এ তো জানোই কোরআন দিলে তুই আমারটার মধ্যে মেডিসিন লাগাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি বলেন আমরা উস্তাদের 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 উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই এই বেটা ফাদ্রি বাইবেল পবিত্র কিতাব কোরআন শরীফ ধর্মগ্রন্থ পবিত্র এই কিতাবগুলার আগুন দিয়া পরীক্ষা করার কোনো দরকার নাই একটা অগ্নিকুণ্ড জ্বালাইয়া তোরেও পালাইবো আমারেও পালাইবো দেখে কেটা চলে কেটে চলে না কোরআন আর কিতাব দিয়ে কিতাব করতে করতে আমারেও পালাইবো তোরেও পালাইবো এই হলো মাওলানা হিন্দুস্তান ইসলাম টিকাইবার লাগে উনার একিন যার শরীরে পেটের ভিতরে মগজে কোরআন আছে জাহান্নামের আগুনে জ্বালাইবে না দুনিয়ার আগুনে কিভাবে জ্বালাইবে আমরা যে ওয়াশ করি হাফিজের ফজিলত হাফিজের আগুনে জ্বালাইবো আরো দশজনের সুপারিশ করে নিব যাহার নাম আগুনে জ্বালাইতে পারতো না দুনিয়ার আগে কেমনে জ্বালাইবো ই একদিন আসেনি যেমনে পাদ্রি হুনছে ওরে বাবার ঠাটা পড়ছে এর শরীরে ওষুধ লাগাই আনছে নি আনছে তো তৌরাত
ওই হুজুর আপনি তো রেডিও আইছেন, আমিও রেডিও আই আগুন জাপ দেওয়া লাগবো, তো এখনো রেডিও আইতাছে 200 বছর উপরে গেছে রেডিয়া, সব বাইরে সুজা বোম্বাই, বোম্বাই থেকে আইছে ইংল্যান্ড, আইয়া কয় হিন্দুস্তান থেকে কোরআন মিটাইতে পারবা না, এমন মৌলবি নিজে কয় আগুন জাপ দিলাই তো, ওরে বাবা রে বাবা। এই জন্য এখন পর্যন্ত হিন্দুস্তান কোরআন আসেনি না, না আপনারা তো বাংলাদেশও হিন্দুস্তান, পাকিস্তান যেটা এটার নামও হিন্দুস্তান, হিন্দুস্তানের মহাভারত এখানে এই চেষ্টা চলছিল কোরআন মেটাইবার জন্য, আলেমদেরকে আগুনও দিছে ফাঁসির কাষ্ঠ দিছে, কত চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত আপনারাই ইনসাফ করে বলেন বাংলাদেশ হয়েছে, পাকিস্তান হয়েছে, ইন্ডিয়া হয়েছে, তিন টুকরো হয়েছে, ইসলাম আসেনি না নাই, ভারতের মধ্যে এখনো 40 কোটি মুসলমান আছে, দাওবার মাদ্রাসা ভারতেই আছে, আলিগড় কলেজ সেখানে আছে, সারনপুর মাদ্রাসা এখানে, বড় বড় মত তবলিগের মরকজ কোনো বাংলাদেশের কোন কোনাত মাঝে মাথে না তবলিগের মরকজ কোনো দিল্লি যে কোথার দিল্লি যেটা শুনছো না কোনো দিন, দিল্লি কোনো বাংলাদেশ, ভারতের মধ্যে সব কিছু আল্লাহ তালা রাখিয়ে দিছে, বুঝছেন কথা, ইসলাম আসেনি না এই ভারত, তবলিগের মরকজ এখানে, দেবন মাদ্রাসা এখানে, সারনপুর এখানে, সুরত মাদ্রাসা এখানে, বড় বড় উলামা মশাই, বাংলাদেশও মৌলবি আসেনি, সংখ্যা বাড়তাছে না কমতাছে, সিলেট শহরে কোনো মাদ্রাসাই ছিল না, একমাত্র আলিয়া মাদ্রাসা, আর বাংলাদেশ হওয়ার পরে সিলেট শহরের মধ্যে বর্তমানে 200 উপরে মাদ্রাসা হয়েছে, দরগা মাদ্রাসা আসিল, এটা পাকিস্তান আমল আসিল না, এটা মক্তও আসিল, সুমরানি কাজির বাজার মাদ্রাসা আসিল, কোনো মাদ্রাসাই আসিল না, একদিকে সিলেট আলিয়া, এরপরে যাইবা গাছবাড়ি, এরপরে যাইবা খানাইয়ার, এবং সিলেটের কোন কোনো মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন, এটা আল্লাহর কুদরত যে আল্লাহ তাআলা দেখাইছে এই যে এখন পর্যন্ত ইসলাম জিন্দা আছে, ওই সব বুজুর গান একজনের নাম এনা কইছে, ফাঁসির কাষ্ঠে চলবে কোনো পরোয়া নাই, মালটার জেলে বন্দী হইয়া 4 বছর 4.5 বছর কাটাইলেন, লোহার শিখ দিয়া দাগ দিত, নাম কি শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই, তার সাথী হইলেন শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাই, ওনার শিষ্যরা সারা দুনিয়াতে আছে, রশিদ আহমদ গঙ্গোহী কোথায়, যার শিষ্য হইলেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, স্পেন ইসলামী রাষ্ট্র 850 বছর, বনৌমাইয়ার শেষ একজন চলে গেছিল সেখানে, স্পেন ইসলামী রাষ্ট্র হইল 850 বছর মুসলমানরা, বড় বড় মুহাদ্দিস মুফাসসির সেখানে জন্ম, এখন আসেনি ইসলামী কেন, এটাও তো খুঁজা বাইর করতে হয় বিশেষজ্ঞরা, কতটা বিশেষজ্ঞরা বাইর করছে এই জিনিসটা উৎসক বাইর করতে পারে না, যে স্পেন 850 বছর মুসলমান রাজত্ব করলে ইসলাম নেই কেন, তার কি এটা উসমানী খেলাফত, কিন্তু এটা টুকরা টুকরা হইয়া একটা রয়েছে, একটু টুকরা রয়েছে, তুর্কি যারা রেখো তার কি আরবি অক্ষর নিষেধ, 90 তুর্কিরা কি না করলো, কোথায় গেল সেখানে, যে উসমানে খেলাফত ছিল, বড় বড় আল্লামা বুজুর্গান এদিন তৈয়ার হইল, এটার এই অবস্থা কেন, 3 নম্বর দেখো বুখারা সমরকন, ইমাম বুখারির জন্ম যে বুখারা, এগুলা সব কমিউনিস্ট রাষ্ট্র হয়ে গেছে, আর হিন্দুস্তান এতদিন পর্যন্ত পুনে 200 রুল আর করলো, রুল করছে না করছে না, কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা আছে না নাই, রাষ্ট্র আমরার হাতে নাই, পাকিস্তান তো মুসলমানের রাষ্ট্র, বাংলাদেশ যেটা এটা তো পূর্ব পাকিস্তান আসিল, এটা ভিন্ন কথা, দেখো তবলিগ হিন্দুস্তান থেকে চলে, বড় বড় মহাদ্দিসরা আইতেছেন, ওয়াজ নসিব বাংলাদেশ থেকে আল্লাহ তাআলা বড় বড় আলিম তৈরি করছে, বড় বড় মহাদ্দিস তৈরি করছে, এটার চিন্তাটা করে বাইর করো, বুখারা সমরকন নাই যেখানে বুখারির জন্ম, বড় বড় আলিম সেই সময় তৈরি হয়েছে, এখন নাই কেন, তার কিন্তু এখন নাই কেন, স্পেন এখন নাই কেন, হিন্দুস্তান তো রয়ে গেছে, এইটাই আপনাদের চিন্তার ভিতরে ঢুকতে হবে, যে একমাত্র ওই যে হিন্দুস্তানি
আলেম ওলামাদের মেহনতের কারণে কওমি মাদ্রাসাগুলোর কারণে ইমাম যাও তো কওমি মাদ্রাসার মৌলভী তবলিগে যাও তো কওমি মাদ্রাসার মৌলভী আসো আমার সাথে কানাডা দেখো কতলা মৌলভী ইমামতি করতেছে আইয়া দেখো আমেরিকা দাওরাই হাদিস মাদ্রাসা দারুল উলুম কুল্লা বইরিছে নিউ ইয়র্কের মধ্যে আর আরশাদ মদনী গিয়া সেখানে বখারি শরীফের খতম করে দিয়েছে পালন করি আমেরিকার কেডা করতেছে ওই দেখো কমে 8000-এর ছাত্র ওই লালবাগের ছাত্র বরকাটার ছাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে এখন পর্যন্ত এই তবলিগের মাধ্যম ইসলামের নমুনা রাখছে একবারে যে আবু বকর সিদ্দিক আর উমর বানাইতে কোন কথা না ইসলামের কিছু নমুনা নমাজ রোজার কিছু নমুনা তবলিগ জমাতের মাধ্যমে আর তবলিগ জমাত বাইরে করতে গিয়া দেওবন্দিদের ফেরতে গিয়া মাওলানা ইলিয়াস করতে গিয়া বাইরেছেন ওই দেওবন্দ মাদ্রাসার থেকে বাইরেছেন শেখ ওলা দিয়ে জাকারিয়ার কিতাব সারা আলমের মধ্যে মন কোন মসজিদ বাকি নাই আরবে আজমে যাও প্রশ্ন করা তো সহজ খালি ওই হাদিস ঠিক না এ হাদিস ঠিক না এ হাদিস বুঝেওই না কয় হাদিস ঠিক না শেখ ওলা দিয়ে সমত কবর গুণা নেই জাকারিয়া যাবে মদিনা শরীফ উনার উস্তাদ খালিল আহমদ উনারও কবর মদিনা শরীফ আল্লাহ এরারে কবুল করছে হাদিসের খেদমত করার কারণে আল্লাহর নবীর পড়শি হয়ে গেছেন তারা ইসহাক শাহাবুল জাবের নাতি যিনি আমরা উস্তাদের উস্তাদ ছিলাম মদিনা শরীফ কবর মাওলানা খলিল আহমদের কবর মদিনা শরীফ মাওলানা শাহ আব্দুল গনির কবর মদিনা শরীফ আল্লাহর নবীর দরবারে যারা বহাবি করে এরা কবুল হয়েছে না এরা একটাও মদিনাতে জায়গা পাইছে না বহা বই যে করে তবলিগ রে আর দেওবন্দির আরে দেখাও কোনটার কবর মদিনা চলি এরার আল্লাহর নবীর পুরুষের মধ্যে জায়গা কই না তো সুবহানাল্লাহ 18 বছর হাদিস পড়াইছেন মাওলানা হুসাইন আহমদ মদনী আল্লাহর নবীর রোজার কাছে বইয়া বইয়া রিয়াজুল জান্নাত যেটারে কয় 18 বছর কিন্তু কেন হিন্দুস্তান আইলেন আল্লাহর নবীর ইশারায় মহিউদ্দিন চিশতি কেন হিন্দুস্তান আইলেন আল্লাহর নবীর ইশারায় মহিউদ্দিন চিশতিতে তো ইরান এদি আইবার কত না চিশত কোথায় কিন্তু আল্লাহর নবী বলছেন আমার এখানে আইয়া তুমি বইরে থাকলে তোমার বুজুরগি পারবো আমার উম্মতের খবর কেটে নিবে তো এখান থেকে হিন্দুস্তান আইছে শেখুল ইসলাম মদনী রমজার সম্পদ এখনো আছে এখানে ওনার বাবা হিজরত করে মদিনা শরীফ গেছিলেন মদিনা ইউনিভার্সিটি থুইরা মদিনিয়ে জায়গা কি আজব তখন এখানে ইউনিভার্সিটি আছে না লন্ডন ইউনিভার্সিটি এটা লন্ডন ইউনিভার্সিটি সবটাকে দৌড়াইতেছে খালি দৌড়তে পারে না লন্ডনে বানাইব না তার আর জন্ম এখানে ওনার বাবা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফজল হকগঞ্জ মুরাদাবাদের খলিফা সৈয়দ হাবিবুল্লাহ হিজরত করে পাড়ার মূল বাড়ি ফয়জাবাদ গেছেন মদিনা শরীফ খেজুরের ব্যবসা করতেন যেমন থাকতো না তো ডাইলের পানি খেয়ে জীবন যাপন করছেন আল্লাহর নবীর দেশে থাকার জন্য সেইখানে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই পরে হাদিস পড়াইছে কিন্তু আল্লাহর নবীর ইশারা এইখানে পড়ে থাকলে হবে না শুধু তোমার ব্যক্তিগত লাভ হইবে কিন্তু আমার উম্মতের খবর কেটে নেব সেই মদিনা সেরে হিন্দুস্তান দেওবন হাদিস পড়াইছেন সিলেটিরা তো জানেই 32 বছর নয়া সড়কে এতেকাফ করছে আর এরপরে 10 বছর বাসকান্দি এতেকাফ করছেন আসাম আউলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সন্দেহ নাই তাদের সনদ আছে আমার একটাই বুঝানির উদ্দেশ্য উলামা একরামের মর্যাদা উলামা একরামের মেহনতের কারণে বাংলাদেশ পাকিস্তান ভারত ইসলামের নমুনা আছে এরা জুনাইদি বুগদাদি বানাইবার কথা কয় না খালিদ ইবনুল ওয়ালিদের মতো বানে না এলে নমুনাই থাকতো না ওই স্পেনের অবস্থা হইতো ওই তুর্কির অবস্থা হইতো ওই বুহারা সমরকন্দের অবস্থা হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নাম নিলাম আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করিয়া দেন পাদ্রি তো বাকছে কালে শাহ সাহেবের এক কথায় হায় তোরে ভালাইবো আর আমারে ভালাইবো আমরার ভিতরে এরকম ইমানের জজবা আসেনি আগুন না জাব দিলাইতা এরা ইসলামকে রক্ষা করেছেন মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি রাইসুল মুতাকাল্লিমিন পাদ্রিরা বহস করতো কোনো পাদ্রি ওনার সাথে পারে নাই বড় বড় পণ্ডিতরা বহস করতো ইসলামকে রক্ষা করেছেন আরে আল্লাহই তৈরি করেছে কাসিম নানুতুবিকে
ميلاد سناسير بوس عيسى عليه السلام خدار پوتر ثابت کربو এটার জন্য চ্যালেঞ্জ ফাদ্রি রাজাইয়া সাগলে বলে খুটার বলে লরে বুঝোনানি রাষ্ট্র তারার আর ফাদ্রি রানিয়া মুসলমান দেও মুসলমান বানাইবার লাগি চিন্তা করত তো বিতর্ক অনুষ্ঠান ঈসা খোদার পুত্র আপনারা কি ঈসার খোদার পুত্র বলেন ওয়াকালাত ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাত ইন্নাসারা ঈসা ইবনুল্লাহ খ্রিস্টানরা কয় ঈসা খোদার পুত্র ইহুদিরা কয় উযাইর খোদার পুত্র যে উযাইর আলাইহিস সালাম কথা আগে শুনছো আরে কয় 100 বছর দুনিয়া তো নেই এটা খোদার পুত্র না কি দা আর খ্রিস্টান দেখো বাপ সারা জন্মিল তো খোদার ফুতমাতি কিতা এখন বস মুসলমানদের পক্ষে কেটায় বস করতো চ্যালেঞ্জ হয়ে গেছে গা আও মুসলমান বস করো খোদার পুত্র ঈসা পাদ্রিরা এখানে উপস্থিত হযরত মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনারে খুঁজে পাওয়া যায় না উনি গেছেন গা জঙ্গল খুঁজে পাওয়া যায় না সারা হিন্দুস্তানে হাকার মুসলমানদের অনুপাতে কি কেটে বস করবো ফাদ্রির সাথে যদি ঈসা খোদার পুত্র সাব্যস্ত করে তো সব খ্রিস্টান হইতে হইব আর নাহলে জবাব দেও আর কাসিম নানু তুমি কই নানু তোলে গ্রামের নাম উনি জঙ্গল খুঁজেই পাওয়া যায় না খবর নেই গেছেন জঙ্গল যেদিন বহস হইত এদিন জঙ্গল থেকে বেরিয়ে আসেন আইয়া গেছেন এক বুড়া বেটির ঘর বুড়া বেটি খামতাছে দেখিয়া উনি তো মুসলমান চিনে না উনার মানুষ চিনত না দেখলে না চিনবার লাগে জুতা খান্দ লইলেন লাঠির আঘাত যাইতেছে মনে হচ্ছে ফকির গেল পুলিশে কোনোদিন ধরতে পারছে না কিতা গো খান্দ কিতার লাগে বেটি হয় আজকে বস ইসলাম থাকতো না কাসিম নানু তুমি পাওয়া যায় না কে বস করবো বুড়া বেটি কাসিম নানু বলে বস হইব ইসলাম থাকবো খাইবার কুস্তা আসে নি এখনো চিনছে না হয় ছাগল আছে আচ্ছা চেষ্টা করে দেখো একটু দুধ নেই ছাগলের মান তো আছে তো বুড়া বেটির না দুধ দিছে কাঁচা দুধ দুধ খাইলেন এক গেলেন আজকে এক সপ্তাহ পরে আর ভিতরে খাওয়ান টাওয়ান নাই খাইয়া বলেন আমি ওই কাসিম নানু তুমি যাইতাছি বস তুমি চিন্তা করো না ইসলাম থাকবো বেটি যে দোয়া দিছে বুড়া বেটির ইসলামের লাগে চিন্তা মহব্বত বস তো যাইতিব রাস্তার মধ্যে গিয়ে পাইছেন এক বেটা আল চাষ করে আল চাষ করলে কিতা বুঝো লেংটিটা উল্টাইয়া মাথাতে একটা ফটকা বাইন দেয়া লাঙ্গল দিয়ে খেত আল চাষ করে বেটা ডাক দিছেন উন্নাধারে বাবা তুই আমার দাঁড়িয়ে দেয় কিতা হুজুর হেও চিনছে না ও যাইতাম ফাদ্রির লোকে বহস করবার লাগে তো বহস তুই করতে হইবে আমি কি তা বহস করবো বলে যে ড্রেস আছে তো ডিজাইন এই ডিজাইনই আমার সাথে লো ডিজাইন বদলাইন লাগতো না মানে ফিসগুঞ্জা ফেক কাদা লাগিয়ে রয়েছে মাথার ফটকা আছে তো দেখবে গেলে ওই একটা চেয়ার তো ফাদ্রি বসা একটা চেয়ার থাকবো আমার লাগে মুসলমানদের পক্ষে তুই যাইয়া টুলটা যে সামনে থাকবে এটার মধ্যে লাম্বইয়া বস ঠ্যাং ঠ্যাং দিবে ফাদ্রির মুখের দিকে পারতে না এত এমনি করতে বলি কাচ্চা জ্যাডা কই জ্যাডা কই এই কাম তোর বস আজকে তোর তো যে সময় ঠ্যাং ঠ্যাং ফাদ্রির মুখের দিকে দিবে রাগ তো উঠবই তো তোরে জিগাইব কিতা তুম কৌন হায় তোরে জিগাইব তো যে সময় তোরে জিগাইব তো তুই কইবে আমি খুদার নাতি এই যে এলেই তো ফাদ্রির মুখের দিয়ে ঠ্যাং ওৎকান ফাটতে না ফাটতাম না গেলে কি বলে বাকি বহস আমার তোরে যখন জিগাইব তখন কইবে আমি খুদার নাতি জিগাই দিছেন ও সাথে সাথে গেছে এত পিছিয়ে পিছিয়ে আসে করতে বলে গিয়া ওই তেন চেয়ারের মধ্যে বইছেন হেডটুদের মধ্যে ট্যাং দিছে ফাদ্রির মুখের দিকে কথা যেমনে কাম ফাদ্রি তো বড় বড় চোখে এইটা করতে গেল ভাই সারা মানুষ যারা আছে এইদিকে তোর নজর এটা করতে গেল টুলের উপরে উঠছে ফাদ্রির ঠ্যাং মুখের দিকে ঠ্যাং সব মানুষের দৃষ্টি ওই দিকে অনেক কান ভরে কাজে গুসায় তো ফুল গেছে এটা ভূত এলো না দেহ এলো না মানুষ এলো না ফিরিস্তা এলো
তুই জি গায় ওই যে বাবা কথা তুমি কও না এই তুই কে গুবে সাতারে তে জব তো মগস্ত করা মা খোদা কা নাতি হ পাদ্রি জি গায় আরে খবিস খোদা কা নাতি কেসে হতা হায় নাতি হয় কেমনে এমনে কাসিম নাতি লাভ দে উঠছেন اگر خدا کا بیٹا ہو سکتا ہے تو ناتی بھی ہو سکتا ہے سیلے جو دیو تمہارے دن ناتی ہوئی ترتمہ کلکی شیس بوس اور مانور جے زندہ بات دیا کار بوس آر کوئی شیس بچین اے بیٹا دیو بن مانسر بانی سے اے باب اسلام رکھا کر آر جنہ جیبن بازی کرے سے بھارت کو اتا تمرا زانی ہوتی آر انہار برد دیکھو تو آر سو کیس পরোয়ানা যেখানে পাও ধরো জীবনে পারছে না ধরতো দেখলে বিশ্বাস করতো না মলি সাহেব জুতা দুইটা খান দো তো যাইতেছেন এক লাখ লাখ সিকিউরিটি নেই একদিন সেআইডি ভাইয়া লাইছে লাগাল একদিন ভাইয়া লাইছে লাগাল সেআইডি এই যে মালানা মাহমুদ কাজী তাড়াতাড়ি কইটা সেআইডি পুলিশকে খবর দিছে পাওয়া গেছে তো সেআইডি লই আইছে পুলিশ লই আইছে ধরতো ওনার বিরুদ্ধে তো পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ কাছে গেছে ওখান তো পুলিশ বিশ্বাস করতে পারে সেটি তো ওই যারা পুলিশও বিশ্বাস করতে পারে না এই বেটা বুঝি জাল লাগে সারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেরেশান ব্রিটিশ রাজত্ব পেরেশান এই বেটা বুঝি কাজে বইতো না রে তো ওনারই জিজ্ঞাস করে এ বিশ্বাস করতে পারতেছে না উনি মাওলানা মোহাম্মদ কাসেম কাইছা তুমি কাসিম রে চিনো হ্যাঁ জরুর চিনি আমি আমি চিনতাম না কেটে চিনত তুমি দেখছো নি এমনি এর লগে সাইয়া রয়েছেন আর ফাও দিছেন ফিসের দিকে দুই কদম সইরে বলে একটু আগে তুই কেনই দেখছিলাম এটা আস হয়েছে না মিস হয়েছে আঙ্গুলে দেখাইতেছে ফইলা জি গেছি তুমি বলে চিনতাম না তো মিশা কথা বলবো নাকি মরবার লাগে মরলেও মিশা কথা কয় না কোনো মহাদ্দেশ মরলে মিশা কথা কইতে পারে না কিন্তু বুদ্ধিও তো আছে তখন দুই কদম শিফের বলে একটু আগে তো এখানে দেখছিলাম পুলিশ হয় একটু আগে কেন আসি এখন গেল কই দূর চতুর্দিকে দৌড়ার পাইতে গিয়ে উনিও চুপকে আর কেন দেখেছেন জীবনে দেখা সাক্ষাৎই করতে পারছে না দৌড়া জেল নিব দরকার তা আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতে দেওবন্দ মাদ্রাসা যখন বিল্ডিং বানানি হইব দেওবন্দের বিল্ডিং লাগতো না ফইলা ডালিম গাছের নিচে আরম্ভ হয়েছে সবক এক উস্তাদ মোল্লা মাহমুদ এক ছাত্র মাহমুদ হাসান যারে সারা ভারতে সারা দুনিয়ার দুশ্মনে চাঁদ চিনে যারে সাড়ে চার বছর পর্যন্ত মালটার জেলে রাখলো নাম চিনে না উনি লেন দেওবন্দের ফইলা ছাত্র আর যে উস্তাদের নামও কিতা মোল্লা মাহমুদ এখন তো মাদ্রাসা ছাত্র বাড়ছে এখন একটা বিল্ডিং বানানোর দরকার পরামর্শ হয়েছে এটার চান্দাও হয়েছে কাসিম নানা তুমি নিজে চান্দা করছে দরজাত বইয়া সাইরানা চান্দা হয়েছে বইলা দিন সাইরানা এটি আলহামদুলিল্লাহ সাইরানা তো দিছে বলছে যাও পরামর্শ হয়েছে বিল্ডিং করুন রাত্রে যিনি আসিলেন প্রিন্সিপাল উনি প্রিন্সিপাল হয়েছেন না কোনো সময় উনি হইলেন পৃষ্ঠপোষক মাওলানা শাহরফি উদ্দিন রহমতুল্লাহ আলাইহি বানাইছেন মুহতমি আমরা কই প্রিন্সিপাল স্বপ্নে দেখেন আল্লাহ রসুল সাহেব বলতেছেন রফিউদ্দিন লাঠি হাতে আরটি ট্র্যাক্টরে যেরকম করে ম্যাপ দেখাইতেছেন এইভাবে 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 মাদ্রাসার ঘর তৈয়ার কর আচ্ছা স্বপ্নে দেখছেন বুঝতে পারছেন সকালে তো পরামর্শ মোতাবেক রফিউদ্দিন স্বপ্নে ডাকছেন এখনো জাগাত গেছেন না যে জাগাত বানাইবেন যে আমি তো আপনি এইরকম স্বপ্ন দেখলাম হাজি আবিদ হুসাইন মাওলানা জুলফিকার আলী তার বলে হজরত মাওলানা কাসিম নানুতুবি আচ্ছা যাও চলো জাগাত যাই জাগাত যাইয়া দেখেন যেভাবে স্বপ্নে দেখছিলেন এইভাবে দাগ দেওয়া আল্লাহর নবীর লাঠির দাগ এইভাবে দেওবন্দ মাদ্রাসার আর্কিটেক্টর স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য মানুষ চাইতো এই এরিয়াটার ভিতরে জানাজা লাশ রাখিয়ে জানাজা ফরবার লাগে এখন আপনাদের প্রশ্ন কই দেই মৌলভীর কথায় তো সাব্যস্ত হইলো নবী যা হাজির নাজির আল্লাহ রসুল দাগ দিয়া দিস
আমি প্রশ্ন করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ কবরের মধ্যে জিন্দা আছেন আমরা রাখি দা হায়াতুন নবী সমস্ত পয়গম্বররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে যখন মাটির উপরে ছিলেন এখনো সশরীরে মাটির নিচে আছেন তাহলে ফরদানা এই বিশ্বাস রাখতে কবরে যাওয়া যাবো বিশ্বাস করিনি না করি না চোখে দেখছো না কিছু হ্যাঁ মনকে নাকি বলে চোখে দেখি না আমরা শেরপুরে কেন একবার আর বাপ মরছে বুঝছেন তখন টেপ রেকর্ড আছে না ওই যখন মানুষ কবর থেকে মাটি দিবার আগে টেপ রেকর্ড থুয়ে দিছে যে মন নাকি আইব তো প্রশ্ন উত্তর করবো দেখতাম মৌলভীরা যে কই হাসা না মিশা করে এটা শেরপুরে ঘটনা তো মানুষ গেছে গা বলে একদিন ধরে নিজে গুফনে গিয়া কবর গুদ্দে টেপ রেকর্ড উদ্ধার করবার লেগে গেছে অনেকে দেখে টেপ রেকর্ড নাই টেপ রেকর্ড গেল কই রে মৌলভীরা যে কয় মন কিনে কেন এটা ঠিক হই না আইলে টেপ রেকর্ড গেল কই টেপ রেকর্ড নিছি গা কাফন সুরায় কাফন সুরা কবর কুদ্দিয়া নাইছিল কাফনের লাগি পাইছে টেপ রেকর্ড এটা লেগেছে এখন এ কয় মৌলভীরার মাস ঠিক হই ঠিক না হইলে এই টেপ রেকর্ড দিত কেন মন কেমনি করে নিছে দেখকে বিশ্বাস করে না 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 দেখকে মন করে দেখছে নবীর কথার তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চন্দ্র দ্বিখণ্ডিত করছিলেন ওয়ান সাক্কাল কমার এটা ঠিক না বেটি এই মৌজাদার উপরে কোনো সন্দেহ আছে কাফিররা কইছিল তুমি যদি সাম দুই টুকরা করে দেয় আরো হতে তুমি সত্য নবী আল্লাহর নবীকে জবল আবু কুবাইসে উঠছেন যেখানে ওখানে বাচ্চার বাড়ি এখানে বিলাল উঠে আজান দিছিলেন তো ওই থেকে চন্দ্র ইশারা করছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে বলেন ঠিক না বেটি সন্দেহ আছে আপনাদের এখন একজনে কয় সগম লাগাইয়া আল্লাহর রসুল গা সামদের বাড়িতে গেছেন সগম যদি জবলে আবু কুবাইসে আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হতে পারে তো আল্লাহর রসুল মদিনা শরীফ থেকে লাঠির ইশারায় দেওবন দাগ পড়তে পারে না আমরা অত খাসা ইমানদার না হ্যাঁ আমরা মুজিজা বিশ্বাস করি চন্দ্র দ্বিখণ্ডিত আল্লাহ নবীর ইশারা হ্যাঁ বিশ্বাস করেন না এটা বিশ্বাস করেন নবী তো জিন্দা মদিনায় হাদিস পড়ান মাওলানা হুসাইন আহমদ মদনী আল্লাহ নবীর রোজার সামনে বইয়া বইয়া এক ছাত্র এটা আরবিয়ান এইগুলো তো আপনারা যে কোন বেহুদা কথা নবী তো মাটির নিচে ঘুমাই রয়েছে এটা জিন্দা কেমনে হে প্রশ্ন করে দিছে হাদিসের সবক ও ফি কবরিহি হাই প্রশ্ন আরবিতেই করছে উত্তর পাইছে না ওই প্রশ্নটা করলাম উত্তর দিল না বেটা হাদিস পড়ায় আকিদা এ আরবিয়ান ছাত্র অনেক সময় চলে গেছে হে আর ফরাত আছে না আমার প্রশ্ন উত্তর পাইলাম না উনি যে বললেন নবী জিন্দা আছেন কবর এদিকে দেখ কবর দেওয়া যায় সামনে ওই মাটির তলে হুজুর চলেছিলাম হঠাৎ করে হজরত শেখুল ইসলাম মদন হিসাবের নাম তো সিলেটের শুনছে ওই দা দেখলেও শুনছো না তোমার দাদা কবে তোমার মা কবে সিলেটের গ্রামে গ্রামে সফর করছেন 32 বছর খেলাফত বিল্ডিং আছে 5 বছর রয়েছেন আজ শোনাইছেন হঠাৎ করে মাথা উঠেছেন ছাত্ররা তো অতক্ষণ হাজির পড়ছে ইধর দেখো এমনি আঙ্গুলটা দেখাইছেন আরে রিয়াজুল জান্নাত বইয়া এখানে বই হাদিস পড়াইতেছে ইধর দেখো আঙ্গুল দেখালে এমনি দেখাইছেন সবই দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলে বলছেন ইধর দেখো এখন তুমি বুঝো যদি তুমি দেখো এই মজলিসে হুজুর সাহেব তোমার অবস্থা লাগে দাঁড়াইব মাতে না তো সব তো এটা তো মাটিতে আছে না আসমানও আছে হুজুরের চেহারার দিকে চাইছে গেছে গা অনেক সময় অনেক সময় গেছে গা আবার কইছেন হাদিস পড়াইবার লাগে ফরন সবক ফরন লাগতো না কে দেখ রে যেমনে খাইলে কইছেন কে দেখ রে কি দেখতেছো তোমরা নাই কিচ্ছু নাই বাস্তবে প্রমাণ করে দিলে হিন্দুস্তানে এক বুজুর্গের নাম আছে আপনার গরিব তো নয়টা হয়ে গেছে আজানের টাইম আমাদের আনছে বাস করাই তো রসুল নামা এই বুজুর্গের নাম কি ফার্সি শব্দ
ওনার কেরামতি হইল যে আল্লাহর রসূলকে সরাসরি উনি দেখাইয়া দেন নামটা কি তা রসূল নমা শব্দ পারছি এই বুঝরে কবর এখন আছে রসূল নমা বুঝুর তো মানুষ যাইতো ওনার মজলিসও আল্লাহর নবীকে দেখার জন্য মজলিসও বইলে হঠাৎ করে দিক খেলে তোমায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউয়ে বিশ্বাস করে না বেগম সাহেব তো অত বড় হুজুরের বিবি ফিরানি তুমি খালি উনি মানছে আমারও তো কোনো দিন দেখাইলাম এটা কি জাদু শিখছ আল্লাহর নবী দেখাইলাম আমার একদিন দেখাইলাম অত বছর তোমার ঘরে জিন্দা এনে করতেছি বেটি কুসাই আরেকদিন বলে তুমিও দেখতাই নি বলে হ বলে এক কাম করো ফইলা রাত্রে যে তোমার বিয়া হয়েছিল হাত ছিলা এরকম হাজাটা সাজ সজ্জা করতে পারবাই নাই ফইলা রাত্রি মতো জেওর কাপড় বলে ফারতাম নাকি লাগে এটা তো আছে ওই জমা জেওরও লাগাই কাপড়ও লাগে আমি বানারসি শাড়ি লাগাইয়া আলতা মুলতা লাগাইয়া হাজ্জা বুঝ বিবি সাপর আছে দেখতাম রসুল কেমনে দেখায় আমার স্বামী ফির সাবে বেটি তো এটা বিশ্বাস করতে পারে না তো ঠিকই হাজ্জা উজ্জা জেওর আলতা আলতা লাগে ফইলা রাত্রির মতো বিয়ার পরে যে উনি এক লাঠিটা লইয়া আবাটা লুকাই গায়ে দিয়া ওই ঘরে গিয়ে ঢুকছেন বাসু রাত্রি বুঝে না যারা বিয়া করছে যে বিবি সাহেব কিতা বইয়ে দেয় হইলা রাত্রি একবারে ঘুমটা লাগে হাজ্য যা এখানে আর কেউ যায় না তো গিয়া ঢুকছেন ঢুক গিয়া ওই এই যে শাড়ির গুড়না উড়না ঘুমটা কয় ঘুমটা গিয়া ওই হাত দিছেন কেছে ও ঘুমটা দই রাখালে কইছেন কিরকমের আছেন এমনই দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ এমন তো বেটে আর বুঝ পেয়েছি নি ওই খালি কথা কইছেন কেছে হোক তুমি কেমন আছো ভালোবাসার আলাপ অনেক কান ভরে আবার বলতেছেন আরে কি হয়েছে তোমার আগে কইছেন কেমন আছো এখন কি হয়েছে তোমার যেমন হলে কইছে আর কিচ্ছু নাই তো এগুলারে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আমাদের ঈমান ইয়াকিনকে বিশ্বাসকে যেন মজবুত করে দেয় যে দেশে আপনারা আছেন যে দেশে আপনারা আছেন বহুত অবস্থা দিন দিন পরিবর্তন পরিবর্তন আইতাছে ছেলে ফেলে আওলাদরা এখানে দেখলাম কত ছাত্র ফরা লেখা করে আল্লাহ তাআলা যেন এদেরকে মূসা আলাইহিস সালামের জন্ম এই পয়গম্বরদের জন্ম কোনদান হয়েছে মিশরের আর দেশ না বনি ইসরায়েলের দেশ তো ফেলস্তিন ইয়াকুব আলাইহিস সালাম যাওয়ানোর কারণে না কথা কই না তো তো ফেরাউনের দেশে যদি মুসার জন্ম হইতে পারে আপনার আওলাদের মধ্যে এরকম হইতে পারে স্পেন তো মুসলমানের দেশ আসলে মুসলমানরা জয় করিয়া আর এরপরে যা মুসলমানদের আমলের কারণে এসাবিলা তৈয়ার হইল ওই রানে তৈয়ারি মুসলমানদেরকে খেদাইল ইতিহাস বইরা দেখেন তো আমরা আল্লাহ জায়গা দিছে মসজিদ বানাইবা আবার নতুন করে মসজিদ বানাইতেছে আবার এখানে মাদ্রাসা ছাত্ররা পড়তেছে এটার শুকরিয়া আদায় করার দরকার কিনা বলে এই শুকরিয়া আদায় করলে আমি আমল বাড়াই দিব না হলে বনি ইসরায়েলের অবস্থা হবে যেরকম মিশর থেকে তারা ভাগতে হয়েছে বাগার ঘাটছে বেগার ঘাটছে মেয়েরারে জিন্দা রাখতো আর ছেলেরারে কাতর করতো আল্লাহ তালা এই অভিশাপ আল্লাহ অন্যত থেকে যেন আমরা রে বাসায় আমি দেখুন আমার কথাবার্তা আমি মাজুর মানুষ অচল গাড়ি চলে না আর একবার কোন দিন আসলাম কেন আমি শেষ সময় অর্থাৎ আমি কালকের দিনটা আসি কালকে কোনো প্রোগ্রাম নেই আমার তৈরি বুধবারে আমি বাংলাদেশের দিকে যাই মুখে ইনশাআল্লাহ আপনার কাছে দোয়া চাই বাঁচলে না দেখা হইতো যাহাতে হাদিসের খেদমত মানছে ফড়া 30 ফাড়া আমি বখারি শরীফ ফড়াই 60 ফাড়া ওই যে আমার বিয়াই বইছে 60 ফাড়া কেমন হলো কারণ মাদ্রাসা দুইটা তাই না গেছেন মহিলা মাদ্রাসা এখানেও বখারি শরীফ পড়া পড়াইতে হয় 30 ফাড়া আর ছেলেদেরকে ভরাইতে হয় আলগা মাদ্রাসা দুই সাইডে 30 মারতে 60 মারা হইলো না এটা তো বুঝে না ইয়ে দাওয়াতের লাগে আমার দেশ শেষ রাইতো আমার 60 পারা শেষ করতে হইব মেয়েদের মাদ্রাসা 26 জন সবক দিয়েছি বোখারি শরীফ আর এখানেও আছে 30 বাই 30 জন দুই আড়াই মিলাই 1000-এর উপরে ছাত্র আর ছাত্রী বুঝলেন আর শিক্ষক এখানেও 23 জন এখানেও 32 জন বুঝলেন
এই বোঝাটা আমার মাথার উপরে আর না হলে আমি এই অবস্থায় সফর করার যোগ্য না গাড়ি ধরতাম পারি না গাড়ি দিলাম তো পারি না ইমামতি ওর মধ্যে দূরে থাকছে আর বুঝা নমাজ পড়ে আবার সফর করা এই সফরে বাধ্য করে আমাকে ভিসা যখন আসে 28 বারের উপরে হয়েছে ইংল্যান্ড আওয়া যাওয়া আল্লাহ তালা আর কোন দিন আবার আইতাম ফার্ম কিনা আল্লাহ পাক এতর জানে তো আমার জন্য দোয়া করবেন আমি যেন এই হাদিসের খেদমত যে কথা বলছি ফড়াইতে ফড়াইতে যেন দিনের খেদমত করতে করতে তালিম দিতে দিতে মরণটা হয় মৃত্যুটা হয় আর ফেসব পাখানাত ফরিয়া ফেরালাই চুষিয়া গরব ফরিয়া মানুষের বোঝা হইয়া খালি কয় খাদি মানো না আমার খাদি মুদিম নাই মাদ্রাসা তো নাই কেন নাই আমার যৎকার আছে আমি আমার শেষরাই মাসরাই আসলাম ওই যে তো আপনার কাছে এই খবর দিলাম দোয়ার জন্য যে আল্লাহ তাআলা যেন আমারে বুড়া মত থেকে বাঁচায় হাদিসের খেদমত আল্লাহ করার তৌফিক দান করে বলেন আমিন।